হে আমার গৌর হরি কীর্তন ভক্ত সুদীজন, আপনাদের শ্রী চরণ আশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু শিখতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে নিবেদন করে শোনাব। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে বলবো না, আপনাদের ঘরের সন্তান আমি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। সেই ক্ষেত্রে আজ আমরা একত্রিত হয়েছি বাবা এই সুন্দর মহতী হরিবাসর আপনাদের হাতেই তৈরি, কারণ শুধুমাত্র ফুল দিয়ে সাজালেই, শুধুমাত্র প্যান্ডেল সুন্দর করে তৈরি করলে হরিবাসর হয় না। হরিবাসর হয় আপনাদের মতো পরম ভক্তের চরণধুলি যখনই পড়ে। সুন্দরভাবে হরিবাসরটাকে আপনারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আজ আমরা একত্রিত হয়েছি এই হরিবাসরে কেন মধ্যাহ্নকালীন একটা লীলা আস্বাদন করব। আমরা সবসময় জানি ভগবান শ্রীকৃষ্ণ বড় চতুর, কিন্তু আজ একটা জানব, যেমন ভগবান বড় চতুর হতে পারে, ভগবানকে পাওয়ার জন্যে ভক্তকে অনেক বড় চাতুরি করতে হয়। আর আজকে আমরা শ্রীমতী রাধারানীর সাথে একটু চাতুরিনি করে যাব বাবা। সবসময় ভগবানকে পেতে গেলে আমরা সবাই জানি মনে হয় অনেক কান্নাকাটি করতে হবে, কান্নাকাটির সঙ্গে একটু ছলচাতুরিও থাকবে, যেটা আমার রাধারানী করেছিলেন। তেমন একটু চাতুরিনি করে আমরা লীলা আস্বাদন করব, সেটা হলো আমার শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। যাই হোক, গৌর না আসলে কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারতাম না আমরা, তাই আমরা একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করবো বাবা, তারপরে লীলা আবেশ করবো। জানি দেয় যাদের সাম আরে মোর আরে মোর আরে মোর মোড়ি
আবার বিরজনে বসে প্রভু বলে গো ভাবা বেশ বলে গো রসের নাট
বাবা বেশে বলে গো রসরনা তুয়া গোদার বাবা বেশে বলে গো আমার রসরনা তুয়া গোরা বাবা বেশে বলে গো আমার রসরনা তুয়া গোদার বাবা বেশে বলে গো আজি কীর্তন কেলি রস বিনোদিয়া বাবা বেশে বলে গো কীর্তন কেলি রস গোনা আমার বাবা বেশে বলে গো আমার সচ্চিরি নন্দন গৌর হরি ভাবা বেশে বলে গো সচ্চিরি নন্দন গৌর হরি ভাবা বেশে বলে গো আজ পূরব ভাবি বিভোর হয়ে ভাবা বেশে বলে গো ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবা বেশে বলে গো আজ পারি শতগণ সঙ্গে লয়ে ভাবা বেশে বলে গো পরিষদ গণ সঙ্গে লয়ে ভাবা বেশে বলে গো আজ রাধা ভাবি বিভোর হয়ে ভাবা বেশে বলে গো রাধা ভাবে বিভোর হয়ে ভাবা বেশে বলে গো আজ প্রভু ভাবি বিভোর হয়ে ভাবা বেশে বলে গো আবার রাধা ভতি কোন লাগি প্রভু ভাবি বিভোর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আরে মোর গৌরাঙ্গ আর নিরজনে বসে প্রভু করে হায়া আমার মোর শ্রীবাস অঙ্গন আছে পারিষদ গণ সঙ্গে লই হরিনাম করছে আমার গৌর হরি প্রতিদিন যেমন শ্রীবাস অঙ্গনে হরিনাম করে আজও তেমন হরিনাম করছে মধুর হরিনাম আমার গৌর হরির মুখে মধুর হরিনাম শোনার জন্যে ভক্তগণ প্রতিদিনের ন্যায় আজও ব্যাকুল হয়ে হরিনাম শুনছে হঠাৎ করে আমার গৌর হরি ওই পারিষদ গণ সঙ্গে লই আজ বলে বসলো আজ আমার হরিনাম করতে ভালো লাগে আজ আমার মনটা বড় হি তোমরা বলে দাও কেন আজ আমার এমন হচ্ছে গৌর হরি আমার হরিনাম করতে করতে পারিষদ গণকে জড়িয়ে ধরে বলছে তোমরা বলো বলো বলে আমি কেমন বধু বধুর দর্শন পাবো আমি কেমনে দর্শনে দর্শন পাবো আমি কেমনে বধু আমি কেমনে তার সঙ্গে মিলাইব আমি কেমনে বধু দর্শন পাব কেমনে বধু মিলাইব আমায় বলে দা বলে দাও কেমনে বধু
আমায় বলে দা বলে দাও আমায় বলে দাও বলে দাও গোনিতাই গাও হরি বল হরি বল হরি বল তোমার ভাব বোঝার মতো ক্ষমতা আমাদের নাই গো, তুমি কৃপা করে বলো তোমার কি হয়েছে। গৌরহরি যখন এমন ভাবে ভাবি তো আছে, লীলার এক পাশে দাঁড়িয়ে পদকার বলছে, গৌরহরি আমার এনা কথা বলবি না কেন গো, তিনি যে আমার বৃন্দাবনেশ্বরী রাধারানী। তাই তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, রাধা কৃষ্ণ দুটি দেহ এক আত্মা ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহই বে মোর চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল একঠান। রাধা কৃষ্ণ মিলেমিশে একাকৃত তনু আমার, গৌর এসেছে আমাদের এই কলিহত জীবের দ্বারে দ্বারে, সকল কলির জীবকে উদ্ধার করবার লাগে। আজ আমার গৌর হরি তিনি আসলেন দুটি কারণের জন্য বাবা, সেই বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র রাধা অঙ্গের রাউর ছাপিয়ে সোনার বরণ গৌর হয়ে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। দুটি কারণ, প্রথম কারণ বলছে হরির নাম দ্বারা সকল কলির জীবকে তিনি উদ্ধার করবেন, এটা হলো এক নম্বর কারণ। আর দ্বিতীয় কারণ কি, নিজ রস আস্বাদন। তাহলে দুটি কারণ হলো, একটি অন্তরঙ্গ কারণ আর একটি হলো, আচ্ছা অন্তরঙ্গ কারণ আর না হলে বহিরঙ্গ কারণ। তাই অন্তরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন, আবার বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন। তার প্রথম কারণ ছিল সকল কলিহত জীবকে হরিনাম তিনি তারা উদ্ধার করবেন, কারণ তিনি নিজেই বলেছেন রাম আদি অবতার ক্রোধে নমস্ত্রধা অসুরের কোডিলা সংহার, এবি অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব এই হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবা। এটা যেমন তার একটা ব্রত ছিল বাবা, আরো একটা ব্রত ছিল কি না, নিজ লীলা আস্বাদন। তাই তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। কথাটা এত সাধারণ নয় বাবা, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। কৃষ্ণ মাধুর্যটা, আমার ভগবানের রূপের মাধুর্যটা এত সুন্দর ছিল, এত সুন্দর মাধুর্য মণ্ডিত ছিল যে আমার ভগবানের রূপে আমরা শুধু ভক্তগণ পাগল নই বাবা, আমার ভগবান তার নিজের রূপ দেখে নিজেই একদিন পাগল হয়ে গেছে। হরি বল।
নিজের রূপ দেখে ভগবান নিজেই পাগল। কেমন ভাবে না ভগবানে? একদিন মনে বড় জানতে ইচ্ছে হল যে আমাকে ভালোবেসে আমার ভক্তরা ঠিক কি জাতীয় সুখ অনুভব করে। ভাবুন, আমাদের অনেক বাসনা থাকে, আমার ভগবানের বাসনাটা একটু আলাদা। আমাকে আমার ভক্তরা পাগলের মতো ভালোবাসে আমি জানি, কিন্তু তারা আমাকে ভালোবেসে ঠিক কতটুকু সুখ পায়, কতটুকু শান্তি পায়, এটা যদি আমি জানতাম আমার খুব ভালো লাগতো। শুধু তাই নয়, আমার ভক্তরা আমাকে ভালোবেসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে পথে পথে পাগলের ন্যায় ছুটে বেড়ায়। এটা যদি একবার আমি জানতে পারতাম আমার এই রূপের মাধুর্যটা কেমন, আমার রূপের মধ্যে কি আছে, আমার মনোবাসনাটা পূর্ণ হতো। এই হলো বাবা তিনটি বাঞ্ছা, এই হলো তিনটি বাঞ্ছা। তিনটি বাঞ্ছা কেমন? কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখী তুহু ভো। এই তিন বাঞ্ছিত ধন ব্রজনা হইল পূরণ, কি করিব না পাইয়াও। কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখী তুহু ভো, কৈছন্ন সুখী তুহু ভো, কৈছন্ন রাধা প্রেম, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখী তুহু ভো, কৈছন্ন কৈছন্ন রাধা প্রেম, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখী তুহু ভো, কৈছন্ন সুখী তুহু ভো। নিতাই বাবার হরি 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 তিন বঞ্চিত ব্রজে না হইল কি কহব না পাইয়ো, কি কহব পায়ায়ো। এই হলো তিনটি মাঞ্ছা, কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখী তুহু ভো। এই তিন বাঞ্ছিত ধন ব্রজনা হইল পূরণ, কি কহব না পাইয়াও। রাধারানীর প্রেমে কেমন, সেই প্রেমের মাধুর্যটা কেমন, আর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে অন্তরে ঠিক কি জাতীয় সুখ অনুভব করতে নেই, হলো তিনটি বাঞ্ছা। তাই একদিন ভগবান বৃন্দাবনের পথে নবকৈশোর নটবর বেশ ধারণা করে বৃন্দাবনের পথ দিয়ে চলেছে। যেতে যেতে হঠাৎ করে
বৃন্দাবনের একটি মণিকঠিত দেয়ালে, একটা বাড়ির মণিকঠিত দেয়ালে ভগবান নিজের রূপটা নিজে দেখে ফেলেছে। আর নিজের রূপটা যেই দেখেছে বাবা, ভগবান ওমনি চমকে উঠেছে, কি আমি কাকে দেখলাম? আহা, এই জগতে সবাই বলে আমি নাকি বড় সুন্দর, এই জগতে সবাই বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু একটু আগে আমি যাকে দেখলাম এই আমার এই দেয়ালের পাশ থেকে চলে গেল, এই মণিকঠিত দেয়ালে চার প্রতিচ্ছবিটা ভেসে উঠলো, সে কে? এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কোনোদিন দেখিনি। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বুঝতে পারলেন না যে তার নিজের রূপ তিনি নিজেই দেখেছে। মনে মনে ভাবছে পৃথিবীতে যদি কোন সুন্দর রূপের মানুষ থাকে, যাকে আমি দেখলাম এই সব থেকে সুন্দর, ওই রূপের মানুষটাকে একবার যদি আমি আমার এই হৃদয়টাতে ধরতে পারতাম, আমার প্রাণটা জোড়াত, আমার জীবনটা জোড়াত, একবার যদি তাকে পেতাম। গোবিন্দ আমার বুঝতে পারিনি, আর নিজের রূপটাকে ধরবার লাগি যেই ছুট লাগিয়েছে, পিছন দিক থেকে বিশাঙ্কাশকে হাতটা টেনে ধরেছে। গোবিন্দ বলি কোথায় যাচ্ছ মন পাগলের মতো, তোমাকে এতটা উদগ্রীব হতে, এতটা ব্যাকুল হতে আমি তো কোনোদিন দেখিনি। বিশাখা, জগতে তোমরা যেটা বলো সেটা ভুল কথা, তোমরা বলো আমি নাকি পৃথিবীর মধ্যে যদি কোনো সুন্দর কিছু থেকে থাকে সেটা নাকি আমি, ভুল কথা। কেন জানো, একটু আগে আমি যাকে দেখেছি ওই মণিকঠিত দেয়ালে, যাকে আমি যার প্রতিচ্ছবিটা দেখেছি সে যে আমার থেকেও বড় সুন্দর। ও গো বিশাখা, ওই রূপের মানুষটাকে যদি একবার আমার হৃদয়ে ধরতে পারতাম আমার প্রাণটা ছোট। বিশাখা বুঝতে পারলো আসলে গোবিন্দ আর কাউকে নয়, নিজের রূপটা নিজেই দেখে ফেলেছে। বিশাখা একটু ছলনা করে বলে বসলো, কিন্তু প্রাণ গোবিন্দ, তুমি যে ওই রূপের মানুষটাকে ধরতে চাইছো ওকে তো তুমি ধরতে পারবে না। কেন? ওই রূপের মানুষটা একজনের কাছে সারা জন্মের মতো ধরা পড়েছে। কে গো? কেন? সে আমাদের প্রেমময়ী করুণাময়ী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী। বিশাখা, তবে রাধা রানীর কাছে একবার নিয়ে চলো না গো, আমি রূপের মানুষটাকে রাধা রানীর কাছ থেকে একটু চাইব। রাধারানীর কাছে এসে বলছে, রাধে আমি শুনেছি এই জগতে সব থেকে বড় যে রূপের মানুষ সে নাকি তোমার কাছে ধরা পড়ে আছে। ও রাধে, সারা জীবনের জন্য চাইছি, আমাকে কিছুক্ষণের জন্য দেবে, আমি একটু আমার এই হৃদয়টাতে ধরে আমার প্রাণটা জোড়াবো। রাধারানী বলে বসলো, কিন্তু প্রাণনা, তুমি যাকে ধরবার লাগি আমার কাছে এসেছো তাকে তো তুমি ধরতে পারবে না। কেন? না, সে যেমন পুরনো বিষয় তুমিও তেমন পুরনো বিষয়, বিষয় হই কি কখনো বিষয় ধরা যায় গো? বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়, তুমি আগে আশ্রয় হয়, তারপরে বিষয়রূপী মানুষটাকে তুমি ধরতে পারবে। যেই আশ্রয় হওয়ার কথা বলেছি অমনি আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়ায় ধরে বলছে, রাধে গো, রাধে গো, যদিও আশ্রয় হওয়ার কথা বললে তবে তোমার ওই চরণ দুটি আমি আশ্রয় নিলাম, ও গো রাধে গো,
তোমার ভাব দিদি, তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবি ভাবিত হয়ে আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি কেঁদে আজ আমার গৌর হরি শিব সঙ্গনে হরি নাম করছে আর বারবার বলছে ও হে ভক্তগণ তোমরা বলে দাও আমি কেমনে আমার বধুর সাথে মিলাইব। আর এমন সময় যেই রামানন্দ এসে উপস্থিত হয়েছে বলি সেই কালে রামানন্দ আসিল আর কেমন মিলাব মোহে তাই ভালো আমায় বলে না বলে না আমায় বলে না বলে না
সেই গৌর হরি তিনি আজকে বাবা পুরম ভাবে বিবহর হয়েছে, পুরম ভাবে বিবহর হয়ে সকল ভক্তগণকে বলছে চলো আমরা আজ বধূ দর্শনে যাই। তা গৌরহরি কলিজীবের মাটিতে তিনি আসলেন কেন বাবা, তিনি কি কারণে আসলেন? বলছে অনারিপিত চরিঙ্গে চিরাত করুণায় অবতীর্ণ কল, যা কোনোদিন অর্পণ করা হয় না সেই অনার্পিত বস্তু করুণা করে সকল কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে তিনি যে যে সেটা দান করলেন, কি করলেন না সমার পায়ে তোমার নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ং। শব্দটা আমাদের খুব ভালোভাবে অনুভব করতে হবে বাবা, সভক্তি সমানে নিজে। তা দেখবেন এই পৃথিবীতে সচরাচর নিজের সম্পদটা কিন্তু কেউ কাউকে দিতে চায় না, কি গো মা দেয় নাকি? নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দেয় না। তা ঠিক তেমন আপনি ধরুন একটা খুব ভালো গুরুর কাছে গান শিখতে গেছেন, তা সেই গুরু দেখবে আপনাকে একরকম শেখাবে, পাশে তার ছেলেকে আর একরকম শেখাবে, আপনাকে ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, খেতে দেবে, কিন্তু আসল বস্তুটা কিন্তু আপনাকে দেবে, আসল বস্তুটা তার নিজের ছেলের জন্য বাবা গুছিয়ে রেখে দেবে। তো এই পৃথিবীতে যেমন নিজের সম্পদটা কেউ কাউকে দিতে চায় না, তেমন যে ভগবানের গুণানুগুণ কীর্তন আজ আপনারা হরি বাসরে এসেছেন শুনতে, অনেক দূর দূরান্ত থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণের গুণানুগুণ কীর্তন শুনতে আপনারা এসেছেন। এই ভগবান শ্রীকৃষ্ণেরও একটা বিশেষ একটা স্বভাব আছে বাবা, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মুখ, কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। ধরুন এখানে কেউ যদি বলে দয়াময় আমি সারা রাত্র থেকে কীর্তন শুনেছি, তুমি কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা বানিয়ে দাও, ভগবান বললেন আমি তো অল্পেতেই বেঁচে গেলাম বাবা, দোতলা কেন রে চারতলা করে দো। আবার কেউ যদি বলে দয়াময় আমি সারা রাত্র থেকে তোমার কীর্তন শুনেছি, তুমি আমার ছেলেটাকে কি মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়ে দিও, ভগবান বললেন বেশ তোর এই বাসনাটাও পূর্ণ। আর কেউ যদি বলে দয়াময় আমি সারা রাত্র জেগে তোমার কীর্তন শুনেছি, তুমি কৃপা করে এই মায়ার সংসার থেকে একটু মুক্তি পাইয়ে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলেন আরে বাপরে বাপ, আবার এটাও চাস, বেশ তাও না হয় দিলাম। আর কেউ যদি বলে দয়াময় আমি সারা রাত্র জেগে তোমার কীর্তন শুনছি, তবে এভাবে নয়, এই সংসার ধর্ম পালন করতে করতে সারা জীবনটা যেন তোমার ভজন সাধন করে যেতে পারি, ওই প্রেম ভক্তিটুকু তুমি আমায় দাও। ভগবান সঙ্গে সঙ্গে বললেন ওটি হবে না বাবা, ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে বললেন ওটি হবে না, ওই প্রেম ভক্তিটুকু সম্পূর্ণ আমার নিজের সম্পদ, ওই প্রেম ভক্তি সম্পদটা আমি তো কাউকে দেব না, ওটি আমি নিজের মানুষের জন্য রেখেছি, সেটাকে না বৃন্দাবনের ব্রজবাসীগণ, বৃন্দাবনের ব্রজ গোপীগণ যারা সর্বস্ব ত্যাগ করে আমার সুখটাকে যারা সুখ মনে করেছে, সমস্তটা আমার চরণে সঁপে দিয়েছে, আমি একমাত্র আমার প্রেম সম্পদটুকু তাদের দেব তোমাদের নয়। কিন্তু সেই ভগবান যখন কলিতামার গৌর হয়ে আসলেন বাবা, তখন এতদিন যা কিশোরীর হৃদয়ে ভাণ্ডারে লোকানো ছিল, ব্রহ্মার বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, সবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যে সেধে তিনি দান করলেন, কি দান করলেন, সমার পাইয়ে তোমার নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়মানে তাই গৌর হরি। ব্রজের উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল
উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে কি? চকচকে, যেটা চকচক করে সেটাই বলি উজ্জ্বল। তাহলে কি ধরনের বিদ ঘুটে বাংলা হচ্ছে দেখুন, উন্নত ধরনের চকচকে রস। বলে রস আবার কোনোদিন চকচক করে নাকি? আমরা সবাই হীরে চুনি পান্না প্রবাল একসঙ্গে রত্নগুলো রাখি, তার ভিতরে দেখবেন হীরেটা সবচাইতে বেশি চকচক করে। কি গো মা, করে তো? আর হীরেটা বেশি চকচক করে বলে বাজারে দেখবেন হীরের মূল্যটা অনেক বেশি। তা বলছে রত্নের ভিতরে যেমন যে রত্নটার মূল্য বেশি সেটা যেমন চকচক করে, তেমন রসের মধ্যে যেটা বেশি উৎকৃষ্ট মানের সেটাতে বেশি চকচক করবে বাবা। তা বৃন্দাবনের মুখ্য রস কটি বাবা? পাঁচটি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আর এই পাঁচটি রসের মধ্যে হলো মধুর রসটা বড় চকচক। কি করে শান্তভাবে? মানে অনেকে দেখবেন সাধু সন্ন্যাসী হরি অং বলে ধ্যান করছে, তারা শান্তভাবে। দাস্য ভাবে কেউ ভাবে আমি অর্জুনের মতো সখা হব, সে দাস্য ভাবে। সে সখ্য ভাবে, সখ্য ভাবে কেমন আমি সীদাম সুদাম হব। আর বাৎসল্য প্রেমটা কেমন? কেউ ভাবে আমি ভগবানের মা হব, কেউ ভাবে ভগবানের বাবা হব। আর মধুর রসটা কেমন? না ভগবান তুমি হলে আমার প্রিয়তম, আর আমি হলাম তোমার প্রিয়তম। তবে সেটা কিন্তু আমি শুধু মায়েদের উদ্দেশ্যে বলিনি বাবা, পুরুষ কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, এখানে আমার বাবারা সবাই প্রকৃতি বাবা। তাই সবার উদ্দেশ্যেই বলছি, আমরা যদি মন থেকে জানতে পারি ভগবান তুমি আমার প্রিয়তম আর আমি তোমার প্রিয়তমা, এটাই হলো মধুর রস। আর এই মধুর রসটাকে প্রত্যেকটা কলিহত জীবের দ্বারে দান করে গেলেন আমার গৌর হয়ে সচিরি নন্দন গৌর। ভগবানের তো অনেক নাম বাবা, গৌর হরিকে সচিরি নন্দন গৌর হরি কেন বলা হলো বাবা? আমার গৌর হরিকে সম্মান করা হবে, সেই সঙ্গে আমার মাকেও একটু সম্মান জানিয়ে নিলাম বাবা। সেই গৌর হরি আমাদের দ্বারে দান করে গেলেন সমারে পাই তোমার নাত উজ্জ্বলার সঙ্গ সভক্তি শ্রিয়া। আরো বলছেন হরিপুরান্ত সুন্দর দুটি কদম সন্দেপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুর্ত বসছে নন্দন। এবার একটু বাবা রূপ গোস্বামীর সাথে আমাদের একটু ঝগড়া হবে বাবা, তবে আমার নয়, এখানে বাবা যারা আমার সাধুগুরু বৈষ্ণব বাবা মায়েরা আছেন আপনারা অনেক জ্ঞানী। কেন ঝগড়া হবে? ভক্তমণ্ডলী বলে বসল, হে রূপ গোস্বামী বাবা, আপনি তখনকার দিনে বিদগ্ধ পণ্ডিত ছিলেন, শুধু তাই নয় আপনি তখনকার দিনে সারা বাংলার অর্থমন্ত্রী ছিলেন, আপনি পাঁচজন পণ্ডিতের মধ্যে একজন ছিলেন, আপনি অনেক মোটা মোটা গ্রন্থ লিখেছেন, কিন্তু এমন একটা ভুল কথা আপনি কি করে লিখতে পারেন? কি ভুল কথা? না শাস্ত্র বলছে হৃদয়টা হলো আস্তে 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 শাস্ত্র বলছে হৃদয়টা হলো মন্দির। কি বলেন মা গো, আমরা হৃদয়টাকে মন্দির বলি তো? শাস্ত্র বলছে হৃদয়টা মন্দির, কিন্তু রূপ গোস্বামী বললেন হৃদয়টা হলো কন্দর। কন্দর কথার অর্থ কি মাগো? কন্দর কথার অর্থ হলো গুহা। তাহলে মন্দিরে কারা থাকে? ভগবান থাকে, দেবতারা থাকে, গুহার মধ্যে কারা থাকে বাবা? যত জীব জন্তু, যত শৃগাল, যত বাঘ, যত সর্প তারা থাকে, যত পশুরা থাকে। তাহলে হৃদয়টাকে মন্দিরে না বলে আপনি হৃদয়টাকে গুহা কি করে বলতে পারলেন? আপনি এত বড় ভুল কথা কি করে লিখতে পারেন? রূপ গোস্বামী পাদ বলে বসল, বাবা হৃদয়টা মন্দির আমার ততদিন ছিল, এই হৃদয়টা মন্দির আমার ততদিন ছিল, যতদিন আমি মাতৃ জঠরে ছিলাম আমি তখন জানতাম না লোভ কাকে বলে, আমি তখন জানতাম না লালসা কাকে বলে, আমি তখন জানতাম না ক্রোধ কাকে বলে, আমার মা খেলেই আমার খাওয়া হয়ে যেত,
আমার মা খুবলে আমার খুবুটো হয়েছে, কিন্তু আমার এই হৃদয়ে মন্দিরটা কবে পশু হয়েছে জানো? সমস্ত পশুরা প্রবেশ করে আমার হৃদয়ে মন্দিরটা গুহা হয়ে গেছে। কবে জানো? এই পৃথিবীতে যখন আমি 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম, আর এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার এই মন্দিরটার ভিতরে ছটা ছটা পশু প্রবেশ করেছে। কারা জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাংস। তোমরাই বলো, যে মন্দিরে দেবতা না থাকে পশুরা থাকে, সেই মন্দিরটা কি আর মন্দির থাকে গো? সেটা যে গুহাতে পরিণত হয়। তাই আমিও জানি এই জগতের কোন সাধু সন্ন্যাসী যদি একবার শুনেছি ওই গুহার ভিতরে গিয়ে যদি ধুনি জ্বালিয়ে বসে যদি ধ্যান করে তপস্যা করে, তবে নাকি ওই গুহার ভিতরে কোন জীবজন্তু প্রবেশ করতে পারে না। তেমন আমি বলতে চাই, হে গৌরহরি, তুমি হলে জগতের শ্রেষ্ঠ সাধু, তুমি হলে জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি আমার হৃদয় গুহাটায় প্রবেশ করে তোমার জ্ঞানের আলো জ্বালিয়ে একবার তুমি আমার এই হৃদয়টাকে মন্দির করে দাও রে গৌরহরি। এই হৃদয়টাকে তুমি মন্দির করে দাও। আজ আমরা হরিবাসরে এসেছি, আমরা সত্যিকারে বলতে পারি যে সত্যি আমাদের হৃদয়টা মন্দির বাবা। কারণ এই মন্দির যদি হবে তবে কয়েকটা পশু তো মন্দিরে আছে, তাহলে যেখানে দেবতার স্থান নেই সেটা কি করে মন্দির হয় বাবা? সেটা তো গুহা হয়ে গেছে। আর এই গুহাটা যাতে মন্দিরে পরিণত হয় সেই জন্য গৌর হরির জ্ঞানের আলোটা আমাদের জ্বালাতে হবে। তাই গৌর হরি সকল কলিহত জীবকে কৃপা করে, তিনি মাত্র 24 বছর বয়সে ছুটে চলে যাচ্ছে। গৌর হরি মাত্র 24 বছর বয়সে ছুটে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন মা গো? কেশব ভারতের কাছে। আমি কলিহত জীবকে উদ্ধার করতে চাই, হরির নাম দ্বারা। তাহলে আমাকে আগে সন্ন্যাসী হতে হবে, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। কেশব ভারতীর বাবা মনে একটু দুঃখ হয়েছে, এই কম বয়সের ছেলেটা নাকি সন্ন্যাসী হবে, আহারে এর ঘরে যদি মা থাকে সে মা না জানি কত কষ্ট পাবে গো, এর ঘরে যদি কোনো বিবাহিত স্ত্রী থাকে সে না জানি কত কষ্ট পাবে। না না, আমি একটু সাথে ছলনা করব, ছলনা করে বলছে, শোনো শোনো নিমা, শাস্ত্রের নিয়ম নাই গো, শাস্ত্রের নিয়ম নাই, 50 বছর না হলে শাস্ত্রের নিয়ম নাই কাউকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেওয়া। একটা কথা জানবেন আমার ভক্তমণ্ডলী মায়ের এবং বাবার, আমার গৌরহরি যিনি অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের পণ্ডিত, তার কাছে পাণ্ডিত্য দেখানো কিন্তু এত সহজ বস্তু নয় ভাই। তা যেই বলেছে 50 বছর না হলে শাস্ত্রের নিয়ম নাই কাউকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেওয়ার, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন, কিন্তু গুরুদেব আমি জানতে চাই 50 কততে হয়। সে কি নিমা হয়, 50 কততে হয় তুমি জানো না? আরে বাবা, ওই তো 5-এর পাশে একটা শূন্য, মানে 5-এ 0 50 হয়েছে। গুরুদেব, 5-এ 0 যদি 50 হয় তবে 5-এ কি হয়? সে কি 5-এ কি হয় জানো না? 5-এ তো পঞ্চবান। গুরুদেব, 5-এ যদি পঞ্চবান হয় তবে সেই পঞ্চবান মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, ওই পঞ্চবানে আমি শূন্য দিয়েছি, তাই আমি সন্ন্যাস নিতে এসেছি। তাই গৌর হরি বল, এই পঞ্চবানে আমি শূন্য দিয়েছি তাই আমি সন্ন্যাস নিতে এসেছি। হেরে গেলেন কেশব ভারতী বাবা যুক্তি তর্কে, কিন্তু একটা প্রশ্ন করে গেলেন, নিমাই আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি সন্ন্যাসী কেন হতে চাইছো 24 বছর বয়সে? এগো মায়েরা, আমরা যদি বলি গৌর হরি আমাদেরকে কম বয়সেই
কলিহত্ত জীবকে উদ্ধার করবেন বলে তিনি কম বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। এবার আস্তে করে আপনারা ভালো করে ভাবুন বাবা, কম বয়সটা কি একমাত্র চব্বিশেই ছিল? তিনি তো ২৫ বছরে যেতে পারতেন, ২৩ বছরে যেতে পারতেন, তিনি ২৪ বছরে কেন গেলেন? ২৪ বছরে যাওয়ার কারণটা কি? তার কারণ হলো ২৪ বছরের মধ্যে যাওয়ার আমার গৌরহরির একটাই কারণ। গৌরহরি বলে বসলেন, গুরুদেব এটা মানুষের দেহ, এটা পশু পাখি কীট পতঙ্গ ছাগল ভেড়ার দেহ নয়, আমাদের প্রত্যেকটা মানুষের দেহ ২৪টা তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা মানুষের ২৪ বছরের মধ্যেই সন্ন্যাসের মর্যাদাটা আস্বাদন করা উচিত। শাস্ত্রে বলছে সদা বল তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, ২৪ তত্ত্বতে হয় দেহের গঠন, পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুত বম সড়রূপ লোভ মোহ মদ মাশ্চর্য ক্রোধ কাম, দশেন্দ্রিয় মতে তারা হয় তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব, জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্তপদ উচ্ছলিঙ্গ পাক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় ২৪ তত্ত্ব নিরূপণ। কি বা কারিগরি, আজব কারিগরি, তার মধ্যে ছয় পত্ত রাখিয়াছে পুরী, সহস্রারো হয় পত্ত সহস্রক দল, অষ্টদল পত্ত রয় তাহার ভিতর, তার মধ্যে নারী আছে ৩.৫ কোটি, ৭২,০০০ নারী তাহাতে আছে, ৭২,০০০ নারীর মধ্যে ৭০০ প্রধান যে হয় আর ৭০০ নারীর মধ্যে ১২৪ নারী তাতে শ্রেষ্ঠ, ১২৪ নারীর মধ্যে ৩২ নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য, ৩২ নারীর মধ্যে আছে নারী ৩, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা, ইহতত্ত্ব যে যেন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে নিতাই গৌর হরি বল হরি। তাই সেই গৌর হরি আজকে আমাদের দ্বারা যে নাম এনেছেন সেই নামের দ্বারা আমাদের উপকার কি ঘটছে বাবা? চেত দর্পণ মার্জনং ভব মহাতবাগ্নি নিদেবপনং সেব কৈরব চন্দ্রিকা বেতরণং বিদ্যাবোধ জীবনং আনন্দাম্বদিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনং সর্বন্ত স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে এই হলো আমাদের জীবনে আটটি উপকার। এই আটটি উপকার হচ্ছে এই যে সারাদিন ধরে সকাল থেকে আপনারা সারাদিন সারা রাত যে কীর্তনটা শুনছেন, আমরা যে কীর্তনটাকে আস্বাদন করতে পারছি, আমাদের দেহে আটটি উপকার ঘটে গেল। চিত্ত, চিত্ত মানে মন, আর দর্পণ অর্থাৎ আয়না, বলছে মনের আয়নাটিকে মার্জন করতে হবে। কেন বাবা? বহির্জগতের আয়নায় যদি ময়লা পড়ে দোকানে গিয়ে বলবো দোকানদার একটু ৭০০টা সাবান দাও একটু আয়না পরিষ্কার করো, এখন যদি এই আয়নায় পরিষ্কার করে ময়লা পড়ে তো পরিষ্কার করব কি করে? হ্যাঁ গো মা, এই মনের আয়নাটাই যদি ময়লা পড়ে সেটা পরিষ্কার করব কি করে? দোকানে গিয়ে যদি বলি ও দোকানদার একটু সাবান দাও, দিতে পারবে বাবা? এই মনের আয়নাটা মনের ময়লাটা পরিষ্কার করবার সাবান দোকানে নয়, দোকানে পাওয়া যায়।